তো মনে হয় কয়জন আছে ছয়জন ছয়জন না আছে বেশি মানে আমরা আছি বলে বারো জন তারপর যুদ্ধা বারো জন মারা গেছেন

এখন আমাদেরকে একটু একাত্তর সালের যদি যুদ্ধের কিছু ঘটনা বলতেন আঠ কীভাবে গেলেন আট এপ্রিল মাসে স্যার আমি মুজাইদের ট্রেনিংয়ে রত ছিলাম আচ্ছা থাউক বিডি হলে এপ্রিল মাসে অনেক একাত্তর এপ্রিলে এপ্রিল তখনও ট্রেনিং হতো না হ্যাঁ আচ্ছা তো তারপরে আমরা যখন দেশে গোল লোক

ওরা তো মেশিন গানে ব্রাস মারে থাকে আমাদের রাইফেল তো কাজ হয় না তারপরও আমরা ছিলামই পরে দেখতেছি যে ওদের পাওয়া যায় না কামান ডাকতেছে তো ঠাউরগা ঠাউরগা থেকে ভাত যাইতো আমাদের ওখানে ট্রাকে করে আর ভাত যায় না তিন দিন ধরে ভাত যায় নেই তিন দিন ধরে এই পাশে কতগুলি ছাতালের বাড়ি ছিল কেউ ছাতালের বাড়ি খাইছে কেউ বিভিন্ন ওখানে যা খাই আর পরবর্তীতে যখন ওরা স্টপ করলো গলা বারুষ গুলি করা আমরা ট্রাকে কিছু সংখ্যা মুক্তা ট্রাকে ভাগে চলে আসলাম পঞ্চগড় পঞ্চগড় আসলাম পঞ্চগড় আছে শুনি দশ মাইলে ইয়াতে চলে আসি আর কি এই হাতে তো ডিফেন দিন আমরা যে নদীর ওই পাশে এইদিকে দিকে মুখ করি ওখান থেকে গলাগলি করি প্রায় ঘন্টাখানে গলাগলি করছি কোনো রিপ্লাই নেই চিন্তা করলাম যে তাহলে মনে হয় নাই

পরবর্তী পরবর্তীতে থানায় আসে সবক বাহিনী গঠন করা শুরু করলাম যে থানায় আসলাম তখন তখন এদিকে আসে নাই না না পরে এটা তো আগেই এটা মনে হয় যে মানে যুদ্ধের আগে তখন স্বীকৃতি দেয়নি ভারত ভারত স্বীকৃতি দেওয়ার পূর্বেই তো আমরা শুরু করছি স্বচ্ছক বাহিনী গঠন করা আমরা আমরা তো প্রতিরোধ করে পাত্তা পাই না যখন পাত্তা না তখন বাইরে ভাগে আসলাম হাতিয়ার গোলা বাড়ি সহ আসলাম বাড়ি তা হাতিয়ার রাখে দিলাম ওখানে এখানকার কয়েকটা দালাল ছিল স্যার বুঝলেন না এই দালাল গুলি হাতিয়ার চাচ্ছে আমার কাছে হাতিয়ার তো না হলে তোমাদের জন্য আমি আমরা কি মরবো চিন্তা করলাম যে মুশকিল করে দিল হাতিয়ার তো আমার কাছে নাই ও আমরা জানি যে তোমার কাছে হাতিয়ার আছে আমি বলছি নাই অনেকের কাছে হাতিয়ার নিছে নিয়ে যাও কি করছে না করছে জানি না এইখানের দালাল কয়েকটা পরবর্তী যখন ভারত স্বীকৃতি দিল স্বীকৃতি দেওয়ার পরে আমরা আসে এই দালাল দেখে কয়েকটা দালালকে মারে দিচ্ছি জায়গায় বর্ডার এলাকায় মানে এই সজ্জার পরিবারের দুজন আমার পরিবারের দুজন দেখ নাম না আর কি তো তারপরে উচ্চতর ট্রেনিং আবার চলে গেলাম পরে মুজিব খান ভারত ওখানে বেশ কয়েকজন আমরা ছিলাম অন্য অন্য এলাকার ছিল আমার এলাকার ছিল ওই হেলাল তямиর ছোট ভাইটা বেলাল তারপরে ওখানে ওখানে ছোট ভাই বেলাল বেলাল আচ্ছা আর ওই আমাদের একজন ওর নাম উপেন চন্দ্র গোপ তারপরে আমার এই আটওয়ারির কয়েকজন এনামল ছিল এনামুলকে তো মারা গেল এই যে বাজারের পূর্ব পাশে যে বাড়িটা আর এই লক্ষ্মীপুরে ছিল দুজন আরেক এনামল ও সুগার মিলে চাকরি করতো এরপরে এই বাবন কুমার এনতাজুল ওই ইনুস মাস্টার মেম্বার আর কি এটা আমরা এক বেদের আর ইয়ার গড়পলিত অর্থাৎ বল্লামপুর মানে খকেন বিপিন দেবীচরণ এটা আমরা একসঙ্গে ছিলাম এখানকার হতে জামরিবাড়ির দেবেন তেলি আর ওই যে আরেকজন ডাক্তার আছে মলিন ডাক্তার এক এক বেদ এক এক বেদের হ্যাঁ হ্যাঁ এ কম একটা ব্যাথা করে ইয়া করে জিলা হ্যাঁ তারপরে আমরা ওই দিক থেকে যখন ট্রেনিং শেষ হয়ে গেল তারপরে মেঘালয় মেঘালয় পাঠিয়ে দিলো মেঘালয়ে আমরা ওখানে চৌদ্দ দিন ট্রেনিং দিচ্ছি যখন ট্রেনিং শেষে সে কামাল ছিল আমাদের সঙ্গে সে কামাল শপথ করায় পাঠিয়ে দিল চলে আসলাম মেঘালয় মেঘালয় আসে এখানে চৌদ্দ দিন ট্রেনিং দেওয়ার পরে পনেরো মানে ওখানে শপথ করাইল পরে আমাদের ভিতরে ঢুকায় দিলো আর কি ওই বান্ধা পলার বাড়ি কালা তোর ওই ওই সাইডে এই ভাদ্র মাসের দিন স্যার দিন কঠিন তৈরি পানি পানি এই বাড়ি বাড়ি গেলেই নৌকার প্রয়োজন ওখানে স্যার অনেক ঢুকছিলাম আমরা মাত্র আঠারো জন বাতি হয়েছে আর কি বাদ কি হয়েছে না হয়েছে জানি না বিভিন্ন এলাকার ছিল তো তার মধ্যে আমার গ্রামের এখন এই যে ছদাপাড়া বাজারের পশ্চিম পাশে কাশিম নাম ওরও আমি কমান্ডার ছিলাম ও ওখানে ছয় দিয়েছে

এই সাতজন আটজন ওই রফা বাড়ি দেনে ইয়ে করে হাসের মতো যেমন সাতটা যায় সাত তলে চলে এইভাবে যা বাঁচছি ওখানে ছিলাম প্রায় বারো দিনের মতো মানে ওই ঘাস বাড়ি বনবাড়ি এইভাবে মানে ভিতরে আর যাইতে পারিনি এখন সাজার নামে যেই গাছটা ছিল ওকে আর লাগা পাচ্ছি না পরে কালো নামে এক রাজাঘাট রাজাঘাটের কমান্ডার ওর বাইরে যাইছি কেমন করে হ্যাঁ আপনারা কেমন আমরা তো মুক্তিযোদ্ধা ফ্রিডম ভাইডার হ্যাঁ আমার চাচা তো ফ্রিডম ভাইডার আপনারা কীভাবে ঢুকছেন কেমন করে ঢুকছেন দেখেন এই ঘর ঘটনা আছেন আছে না ও তখন ওর ঘরের দোতালায় এই সাতজন কাকে রাখলো ওদের আপনারা কিল্লা হেল্লা করবেন না চুপচাপ থাকবেন দেখি আপনাদের পাতা করে দিতে পারি কি না ওই রাজাগারের কমান্ডার খুব উপকার করছে পরে দেখি যে আমার দিন না সতেরো আঠারো দিন উনি রাখেনি উনি আবার উনার শ্বশুর বাড়ি পাচার করে দিচ্ছে রাত্রি দিছে কি মানে কয়েকদিন রাখার পরে ও শ্বশুর বাড়ি ছিলাম কয়েকদিন

কমান্ডার দায়িত্বে তখন আমরা আমি আর ওই যে সোনা বাতিলা ওই লম্বা করে আমিও তো আছে আবার ট্রেনিং ডিফেন্সে পরবর্তীতে ওখান থেকে চলে আসলাম মানে এই বর্ডারে এই বর্ডারে আসার পরে আমাদের ঢুকা দিল বাইলাটাঙের দিকে থানার তখনো পতাকাটা উড়াচ্ছি পাকিস্তানি পতাকা ওইটা নামাইতে গিয়ে ওরা ওইদিকে কালীগঞ্জ হাট না কি হার আছে ওই দিক থেকে দূরবীন লাগায় দেখতেছি দুইটা ইয়ার ছেল মারিল তাড়াতাড়ি দিয়ে আমার আমার সঙ্গে কিন্তু পাকিস্তানি ইয়া তোবা ইন্ডিয়ান ফোর্স ছিল চারটা ফৌজের গাড়ি ছিল ফৌজি গাড়ি দেখতে পড়ে গেল মনে হয় ফজি গাড়িটা ওই জায়গায় আমি এই জায়গায় দাঁড়ানো আর ওখানকার আরেক মুক্তি দা নাকি হিন্দু ও তো সঙ্গে সঙ্গে মারা গেল আর ইন্ডিয়ান ফোর্স আর ওই ছেলের আগাতে আমার দুইটা পা ইঞ্জুরি হয়ে গেলের আগাতে ওই ছেলে জি ওই যে পোলার বাড়ি নামে গ্রাম আছে আর কি মানে ছোট পোলার বাড়ি বলো পোলার তো ভিতরে থাকলো ওইখানে আমি ইঞ্জুরি হইলাম এরপরে তো চলে গেলাম ভারত ভারতে আমাদের ডাক্তার আদিজির রহমান ছিল বেরং হসপিটালের দায়িত্বে উনি তখন ফার্স্ট এড চিকিৎসা করলো করার পর সদর হসপিটাল ইসলামপুর ওখানে কয়েকদিন ছিলাম তারপর তো দেশ স্বাধীন হয়ে গেল তো কিছুটা আমি সুস্থ তখন চলে আসলাম বাংলাদেশে এরপরে সিএমএস ঢাকা

আবার ছেলে দুইটা মেয়ে দুইটা ছেলে দুইটা চাকরি করে অস্ত্র তো ওইখানে নিয়ে নিল না অস্ত্র যেগুলা ছিল ইয়া আর কি পরবর্তীতে ওই অস্ত্র যখন বাংলাদেশ চলে এলাম অস্ত্র তো আমাদের প্লাটুনের সঙ্গে ছিল ওই প্লাটুন তখন আমাদের আমাকে অস্ত্র দিয়ে দিলো তখন তো অস্ত্র জমা হয়নি হাউরগা বিডি হলে তখন অস্ত্র জমা হয়নি আগের অস্ত্র এখানে জমা লিখে কিন্তু ইয়া ইন্ডিয়ায় এই যে নুরন নবী নামে এক আনসার কমান্ডার ছিল ইয়াতে বাড়ি মুজাবন্নী বাড়ি ওই লক্ষ্মীপুরে জমা লিয়ে আমাদের ট্রেনিং এ পাঠিয়ে দিল আগে তো মানে ইয়া ছিল রাইফেল ছিল পরবর্তীটাও রাইফেল কিন্তু যুদ্ধ চলাকালীন আমার কাছে এসএল আর ছিল ছিল ইন্ডিয়ান ইন্ডিয়ান ছিল ইন্ডিয়ান

ভালো থাকেন আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন দোয়া রাখবেন আপোন দোয়া করবেন আসসালামু আলাইকুম